গুড ইভিনিং ফ্রম কলকাতা। আজকে 8ই এপ্রিল 2023, আর আজকে আমার আরেকটা নতুন জার্নি শুরু হতে চলেছে। আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আসলে পুরুলিয়া থেকে যখন ফিরছিলাম তখনও কিন্তু এই ট্যুরটার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম অন্য কোথাও একটা যাব। কিন্তু অফিসের ছুটির সাথে যেখানে যাব ভেবেছিলাম সেইটার টাইমিংটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না বলে ওই ট্যুরটা একটু পোস্টপন করতে হলো। কিন্তু অলরেডি অফিসের ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে, এই ছুটিতে কোথাও তো ঘুরতে যেতে হবে, তাই অনেক ভাবনা চিন্তার পর বাঙালির অন্যতম প্রিয় জায়গা পুরীটাই ডিসাইড করলাম। এর আগে আমি দুবার পুরী গেছি। প্রথমবার গেছিলাম 2016 সালে ফ্যামিলির সাথে, এবং শেষবার গত বছর পুজোর পর বন্ধুদের সাথে। কিন্তু যতবারই পুরী যাই না কেন, পুরীর সমুদ্র কিন্তু আমার খুব ভালো লাগে, তাই এটা থার্ড টাইম পুরী হলেও এই ট্যুরটা নিয়ে কিন্তু আমি অলরেডি খুব এক্সাইটেড। এখন অলরেডি বিকেল 5:30 বেজে গেছে, তাহলে চলুন একদম বাইরে বেরিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধে 6টার সময় বাড়ি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। এসপ্ল্যানেড থেকে বাস 8:30, হাতে অনেকটা সময়ও রয়েছে, তাই প্রথমে ভেবেছিলাম মেট্রো করেই চলে যাব। কিন্তু পিঠের ব্যাগ এবং হাতে লাগেজের ওয়েট দেখে সেই চিন্তা ত্যাগ করে ট্যাক্সি নিয়েই বেরোতে হলো। ফাইনালি আমি এখন কলকাতার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কলকাতা থেকে সমস্ত দূরপাল্লার বাস কিন্তু এইখান থেকেই ছাড়ে, আর আজকে আমি ট্রাভেল করছি গ্রিনলাইনের কলকাতা পুরী ভলভোতে। এর আগে আমি কোনো দিন কলকাতা থেকে পুরী বাসে ট্রাভেল করিনি, এইবারই প্রথম। কিন্তু যেরকমটা বলছিলাম, এই পুরী যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করেই হয়েছে, এবং তার জন্য কোনো ট্রেনে কোনো রকম টিকিট পাইনি, শুধুমাত্র শতাব্দীতে টিকিট অ্যাভেলেবেল ছিল। কিন্তু শতাব্দীর টাইমিংটা খুব অড, দুপুর 2:30 হাওড়া থেকে ছেড়ে 9:30 পুরীতে গিয়ে পৌঁছাবে, তা আমাকে হোটেলের একদিনের ভাড়া ফালতু ফালতু গুনতে হতো, সেই কারণের জন্য আর শতাব্দীতে যাইনি। আর তাছাড়া আমার বাস জার্নি কিন্তু ভালোই লাগে, আর সেটা যদি এরকম ভলভো হয় তাহলে তো কোনো কথাই নেই। গ্রিনলাইনের কলকাতা থেকে পুরী আমার ভলভোয় ভাড়া পড়েছে 1149 টাকা, এবং জিএসটি নিয়ে 1221 টাকা। যদিও এর মধ্যে একটা 15 টাকার ইন্স্যুরেন্স অ্যাড করা আছে, যেটা আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। তা ভাড়াটা কিন্তু খুব একটা কম নয়, মোটামুটি ট্রেনের এসি টু টায়ারেরই মতো। এবার দেখা যাক জার্নিটা কীরকম হয়। আপনারা চাইলে রেড বাস থেকে অনলাইনে টিকিট বুক করতে পারেন, বা গ্রিনলাইনের কাউন্টারেও পার্সোনালি ভিজিট করেও কিন্তু টিকিট কাটতে পারেন। গ্রিনলাইনের কলকাতা পুরী ভলভো প্ল্যানেট থেকে ছাড়বে 8:15, আবার পরের দিন 6:00 পুরীতে গিয়ে পৌঁছাবে। এর আশেপাশে আরও অনেকগুলো এজেন্সিরই কিন্তু কলকাতা পুরী ভলভো সার্ভিস আছে, তার কোনোটার ভাড়া কিছুটা বেশি, আবার কোনোটার ভাড়া কিছুটা কম। আপনারা ভালো করে অনলাইনে চেক করে তবেই বুক করবেন। এর আগে ভলভোতে বহুবার দীঘা এবং দুর্গাপুর যাতায়াত করলেও সেগুলো ছিল শর্ট ডিস্টেন্সের জার্নি, এই প্রথম এতটা লং ডিস্টেন্সের জার্নি করব, তাই নিয়ে কিন্তু খুব এক্সাইটেড। অলরেডি এখন প্রায় 8:05 বেজে গেছে, সবাই আস্তে আস্তে বাসে উঠতে শুরু করেছে, তাহলে চলুন আমরাও গিয়ে বাসে উঠি, এরপরে আস্তে আস্তে যেতে যেতে বাকি সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ডট 8:15 আমাদের বাস কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে ছেড়ে দিল। সেদিন আমাদের গ্রিনলাইনের বিজনেস ক্লাস সেমি স্লিপার ভলভোতে বুকিং থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে সেই বাস আমরা পাইনি, তার বদলে ভলভোর নর্মাল B8 সিটার বাস আমাদের দেওয়া হয়, তাই জার্নি শুরুর আগেই মনটা কিছুটা খারাপ হয়ে যায়।
ছাড়ার সাথে সাথে সমস্ত যাত্রীকে একটা করে হাফ লিটারের জলের বোতল দেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে দারুণ গতিতে আমাদের বাস এগোতে থাকলেও তার গন্তব্যের দিকে। হাইওয়েতে রাস্তায় এতটাই অন্ধকার যে দিনের আলোতে নাম জানা জায়গাগুলোকেও রাতের অন্ধকারে চেনা যাচ্ছিল না। উলুবেরিয়া ক্রস করার পর থেকে আমাদের বাস দারুণভাবে চলছে। উলুবেরিয়ার আগে অবধি কিছুটা গাড়ির প্রেশার ছিল, কিন্তু তারপর থেকে রাস্তা একদম ফাঁকা আর বাসও খুব সুন্দর চলছে। এখন রাত্রি 9:30, আমাদের বাস এই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছে। এখানে 20 মিনিটের জন্য একটা ডিনার ব্রেক দেওয়া হয়েছে, তারপরে এখান থেকে আবার জার্নি স্টার্ট হবে। এই অবধি জার্নি কিন্তু মোটামুটি বেশ ভালোই কমফর্টেবলই ছিল। কোলাঘাটের রেস্টুরেন্টে পৌঁছেই চটজলদি খাবারের জন্য চিকেন বাটার মশালা আর বাটার নান অর্ডার করে দিয়েছিলাম। রাতের ডিনার কমপ্লিট। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন বাটার মশালা আর দুটো বাটার নান, টোটাল হয়েছে 270 টাকা। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। কোলাঘাটের পর থেকেই রাস্তা আরও অন্ধকার এবং নির্জন হতে শুরু করলো। রাতের সেই নির্জনতা ভেদ করে আমাদের বাস তার দ্রুততার পরিচয় দিতে দিতে এগিয়ে চললো। ততক্ষণে বাসের অনেক যাত্রী ঘুমিয়ে পড়েছেন, শুধুমাত্র আমি এবং গুটি কয়েক সহযাত্রী জেগে রইলেন। রাত্রির এখন 10:45 আর আমরা এখন ডেবরা টোল ক্রস করছি। পুরুলিয়া থেকে ফেরার দিনকে অবরোধের কারণে এই ডেবরার এখানে অবস্থা খারাপ হয়ে গেছিল। রাত 11টার সময় বাস যখন খড়গপুর ক্রস করছে তখন আমার চোখেও তন্দ্রা আসতে শুরু করেছে। কলকাতা থেকে প্রায় 270 কিলোমিটারের জার্নি করে এসে বাস এখন এখানে বালাসোরে একটা জায়গায় দাঁড়িয়েছে। এখানে 10 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়েছে, ঘড়িতে এখন বাজে 1:30। এরপরে বাস আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট পুরী যাবে। পুরী এখন এইখান থেকে প্রায় 235 কিলোমিটার মতো বাকি রয়েছে। খড়গপুর ক্রস করার পর থেকেই হালকা ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু খুব ভালো যে ঘুম হয়েছে তা নয়, কিন্তু হালকা চোখটা লেগে গেছিল। জলেশ্বর থেকে বালাসোর পর্যন্ত হাইওয়ের কাজ চলার জন্য রাস্তা কিন্তু কিছুটা খারাপ। বালাসোরের পর থেকেই রাস্তা আবার ভালো। ভদ্রকের কাছে রাস্তা দেখলে মনে হবে আপনি যেন কোনো অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছেন। ভোর 4টার সময় বাস যখন কটক ক্রস করছে তখন আমারও ঘুম ভেঙে গেল। ভুবনেশ্বর বাড়মুন্ডা আসবেন। ভোর 5টার কিছুটা আগে আমাদের বাস ভুবনেশ্বর এসে পৌঁছায়। ভুবনেশ্বরে বাস থেকে কয়েকজন যাত্রী নেমে গেলেন। ড্রাইভার দাদা ও কো-ড্রাইভার দাদার কথাবার্তা শুনে যা বুঝলাম, অফ সিজনে বাস ভুবনেশ্বরেই প্রায় ফাঁকা হয়ে যায়। কিন্তু পুরীতে এই মুহূর্তে পিক সিজন চলার জন্য আমাদের বাসের অধিকাংশ যাত্রীরই গন্তব্য ছিল পুরী। যাত্রীদের নামে আমাদের বাস যখন ভুবনেশ্বর ক্রস করছে তখন সবেমাত্র আলো ফুটতে শুরু করেছে। বাসে রাতে ঘুম হলেও সেটা কিন্তু খুব আরামদায়ক নয়, তবে রাস্তা ভালো থাকার জন্য আনকমফর্টেবলও লাগেনি। হয়তো সেমি স্লিপার বাস থাকলে জার্নিটা আরও ভালো হতো। ভুবনেশ্বর ক্রস করে বাস যত পুরীর দিকে এগাতে থাকলো রাস্তা এবং দুধারে কুয়াশার প্রকোপ দেখতে পেলাম। কিছুক্ষণের মধ্যে কুয়াশার চাদর এতটাই বেড়ে গেল যে বাসের সামনে 200 মিটারের মধ্যেও কিছু দেখা যাচ্ছিল না। কুয়াশার এই বাড়বাড়ন্ত দেখে মনে হচ্ছিল পুরী নয়, হয়তো আমরা কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। সেই কুয়াশার ফাঁক দিয়েই পুরী থেকে মাত্র 6 কিলোমিটার আগে তৈরি হওয়া মালতী পাটপুর বাসস্ট্যান্ড দেখতে পেয়ে বুঝতে পারলাম পুরীর একদম কাছেই পৌঁছে গেছি।
নির্ধারিত সময় সকাল ছটাতেই আমাদের বাস পুরীর মাসির বাড়ি বা গুন্ডিচা মন্ডির বাসস্ট্যান্ডে আমাদের পৌঁছে দেয়। বাসস্ট্যান্ডে পৌঁছানো মাত্রই আপনাদের হোটেলে বা আপনাদের অন্যান্য গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অটো টোটোওয়ালারা ঘিরে ধরবে, তবে তাতে ওঠার আগে অবশ্যই ভালো করে দরদাম করে নেবেন। আমাদের স্বর্গদ্বার ক্রস করে পুরীর বাজারের সামনে পৌঁছে দেওয়ার জন্য 500 টাকা চাওয়া হয়েছিল, কিন্তু কিছুটা দরদাম করে সেটা 300 টাকা ঠিক হয়। সকাল 6টার সময়ই আমাদের বাস এই পুরীর মাসির বাড়ি বাসস্ট্যান্ডের এখানে নামিয়ে দিয়েছে। বালেশ্বরের পর থেকে রাস্তা যথেষ্ট ভালো ছিল, কটক অবধি পুরো ঘুমাতে ঘুমাতেই এসেছি। কটক থেকে তারপরে আবার ঘুমটা ভেঙে যায়। একদম ডট 6টায় টাইম ছিল, এখন অ্যারাউন্ড 6:15, তা মিনিট 5 আগেই বাস ছেড়ে দিয়েছে এখানে। এখান থেকে এখন একটা অটোয় উঠেছি, দেখি হোটেল বুক করে আসেনি। আগে হোটেলে যাই, তারপরে আবার সমস্ত কিছু দেখছি। আমাদের অটো যখন পুরীর মেরিন ড্রাইভ রোডে এসে উঠল, তখনই সমুদ্রের ধারে লোকজনের ভিড় দেখে বুঝতে পারলাম যে ফাঁকা থাকবে এই আশা নিয়ে যে পুরী এসেছিলাম সেটা ভুল। এবার ভিড় দেখে পছন্দ মতো হোটেল পাবো কিনা সেটা নিয়েও চিন্তা হলো। অধিকাংশ বাঙালির মতো আমিও পুরীতে এলে সাধারণত স্বর্গদ্বারের কাছেই হোটেলে থাকতে পছন্দ করি, কারণ এখান থেকে মন্দির, সমুদ্র, মার্কেট সব কিছুই পায়ে হাঁটা দূরত্বে পাওয়া যায়। পুরীতে আমরা উঠেছিলাম হোটেল ড্রিম কানেক্টে। আমরা এখানে এসি রুম পাইনি, নন এসি ডাবল বেডরুমের জন্য আমাদের ভাড়া পড়েছিল দিন প্রতি 1200 টাকা। এটি পুরীর বাজারের ঠিক পাশেই এবং বিচ থেকে দূরত্ব হাঁটা পথে 3-5 মিনিট। তবে এই হোটেলে আমার সবথেকে ভালো লেগেছে তাদের ওয়াইফাইয়ের ব্যবস্থা। এখানে প্রতিটি ফ্লোরের জন্য আলাদা আলাদা ওয়াইফাই রয়েছে এবং তার স্পিডও দারুণ। ওয়ার্ক ফ্রম হোমের দৌলতে আমার মতো যাদের বাইরে গিয়েও কাজ করতে হয় তাদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো ব্যবস্থা। এই হলো আমার রুম, একদম বেসিক রুম, একটা বেড, দুজন তিনজন ভালোভাবে শুতে পারবে, নন এসি রুম তাই পাখা, এখানে একটা বড় টিভি, দুটো চেয়ার, এখানে কিছুটা স্পেস রয়েছে, আয়না, ওপরে একটা র‍্যাকের মতো রয়েছে, আর এইটা হলো ওয়াশরুম। শাওয়ার ওয়াশরুমের মধ্যেই একটা বেসিন, একটা আয়নাও রয়েছে এবং ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের রেট আন্দাজে রুমটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।